আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 7 পড়ব। চ্যাপ্টার নাম্বার 7, সি পেজ। চ্যাপ্টার নাম্বার 7 আজকে হচ্ছে সি পেজ। ঠিক আছে, সি পেজ থেকে আমরা আজকে আলোচনা করব। এর আগের দিন আমরা দেখেছিলাম যে এরকম একটা, ধরো, সয়েল ব্লক আছে, এর মধ্যে অনেক সয়েল পার্টিকলস আছে, এবং এর মধ্যে অনেক সয়েল পার্টিকলস আছে। ঠিক আছে, সয়েল পার্টিকলস আছে, এর মাঝখানে যে গ্যাপগুলো আছে এগুলোকে বলে ভয়েডস। আমরা সব জানি, তাই না? ভয়েডস বলে, এবং এগুলো হচ্ছে সলিডস। সলিডস তাহলে সয়েল মাস কনসিস্ট অফ দু ধরনের জিনিস, একটা হচ্ছে ভয়েড আর একটা হচ্ছে সলিড, সেটা আমরা জানি। ভয়েডসের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে এয়ার। ঠিক আছে, একটা হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে এয়ার, রাইট? ওকে, অ্যান্ড এর আগের দিন আমরা জাস্ট একটু আগের দিনে আলোচনাটা আমরা করে নেব একটু জাস্ট। সেটা হচ্ছে আগের দিন একটা পিপিটি দেখিয়েছিলাম, সেখানে ডার্সিস লটা পড়েছিলাম। তো হয়তো আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকে একটু হয়তো বুঝতে অসুবিধা হবে ওই বা হয়েছিল ওই লটা, কেন কি সেটা আমি ডিডিউস করে বা ডিরাইভ করে দেখাতে পারিনি। আজকে যেটা আমি করবো সেটা আমি ডিরাইভ করে দেখাবো। ডার্সিস লটা, এই হচ্ছে তোমার ফিগারটা, এই হচ্ছে ফিগারটা। তো এখানে এটা হচ্ছে আগের চ্যাপ্টারে, ঠিক আছে? এইটা যেটা ব্যাপারটা ছিল সেটা হচ্ছে এই যে এই এখান থেকে এই পোর্শনটা হচ্ছে এল, এটা একটা সয়েল স্যাম্পল। ঠিক আছে, এদিকে জল, এদিকে জল, এদিককার জল একটু হাইট বেশি, নাম হচ্ছে H1, H1 অবধি, বুঝতে পারছো হাইট বেশি। আর এদিকের জলের হাইট কম, হচ্ছে H2, এইখান থেকে হিসাব করলে H2। ঠিক আছে, তাহলে আমাদের যে থিওরি আমরা জানি, যে থিওরিটা আমাদেরকে বলে যে টোটাল হেড, যেটা কিনা ইয়ে থিওরি বা নলি, টোটাল হেড হচ্ছে প্রেশার হেড প্লাস ভেলোসিটি হেড প্লাস পজিশান হেড বা ডেটাম হেডও বলে। ঠিক আছে, ডেটাম হেডও বলে। প্রেশার হেড এটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টে, ঠিক আছে, যে কোনো একটা পয়েন্টে, ফর এক্সাম্পল এ পয়েন্টে
বা বি পয়েন্টে, এ পয়েন্টের টোটাল হেড কত? টোটাল হেড হচ্ছে এখানে দেখো যে প্রেশার হেডটা রয়েছে, অর্থাৎ এই যে হেডটা রয়েছে দ্যাট ইজ এইচ ওয়ান, ঠিক আছে, প্লাস ভেলোসিটি হেডটাকে আমরা অলমোস্ট জিরো ধরে নেব, কারণ এখানে ভেলোসিটিটা জলের মানে সয়েলের মধ্যে দিয়ে জলটা খুব আস্তে আস্তে যায়, সেই জন্য এটা ভেলোসিটি আমরা জিরো অলমোস্ট জিরো ধরে নেব, প্লাস রইলো পজিশন হেড। পজিশন হেড তো জাস্ট জাস্ট ডেটাম থেকে আমরা মেজারমেন্ট করছি, সেই জন্য জাস্ট এইচ ওয়ানটাই হচ্ছে এখানকার হেডটা, ঠিক আছে। তাহলে টোটাল হেড অ্যাট এ হচ্ছে এইচ ওয়ান, আর টোটাল হেড অ্যাট বি হচ্ছে এইচ টু, ঠিক আছে। তার মানে হেড ডিফারেন্সটা হচ্ছে এইচ ওয়ান মাইনাস, দুটো হেডের মধ্যে তফাত হচ্ছে এইচ ওয়ান মাইনাস এইচ টু, এবং এই যে তফাতটা আছে এইচ ওয়ান মাইনাস এইচ টু, এই তফাতটার জন্যই জলটা ফ্লো করছে এই ডিরেকশনে, এইচ ওয়ান থেকে এইচ টুতে, ঠিক আছে। ইনফ্যাক্ট একটা স্টেটমেন্ট আছে যেটাকে বল, যেটা বলছে হোয়েন এভার দের ইজ আ লস অফ হেড দের ইজ এ ফ্লো অফ ওয়াটার, যখনই এরকম লস অফ হেড দেখবে, দুটো হেডের মধ্যে অন্তর দেখবে, ডিফারেন্স দেখবে, তখনই হচ্ছে তোমাকে ফ্লো অফ ওয়াটার হবে, ঠিক আছে, রাইট। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলবো, আই বলে একটা কনসেপ্ট, আচ্ছা জাস্ট তো ঠিক আছে এই অবধি। এবং আমরা আগের দিন দিয়েছিলাম যে কিউ ইজ ডিসচার্জ প্রপোর্শনাল টু, কারণ আমি বলেছিলাম ডিসচার্জ প্রপোর্শনাল টু এরিয়া, এই যে এটা হচ্ছে এরিয়া ক্রস সেকশন, এই যেখানে এ লেখা আছে ক্রস সেকশন এরিয়া, যত বড় ক্রস সেকশন এরিয়া হবে তত বড় তত মানে তত সুন্দরভাবে জল যাবে, তত ভালো ডিসচার্জ হবে। অ্যান্ড অলসো কিউ ইজ প্রপোর্শনাল টু আই, হোয়াট ইজ আই, আই ইজ নাথিং বাট এইচ ওয়ান মাইনাস এইচ টু ডিভাইডেড বাই এল, এই আইটাকে বলে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এইচ ওয়ান এই যে দুটো হেডের তফাত ডিভাইডেড বাই এলকে বলে হয় আই, ঠিক আছে। তো আই যত বেশি হবে ডিসচার্জ তত বেশি হবে, অর্থাৎ একবার যদি আই কখন বেশি হবে, যখন এইচ ওয়ান মাইনাস এইচ টু বেশি হবে, এইচ ওয়ান মাইনাস এইচ টু কখন বেশি হবে, যখন এইচ ওয়ানের থেকে এইচ ওয়ান এইচ টু থেকে অনেক বেশি হবে, যখন এইচ ওয়ান মানে এর এটা যত বেশি হবে, এটা যত এইচ টু যত কম হবে তত ডিফারেন্সটা বেশি হবে, এবং তত স্পিডে বা তত ভালো ডিসচার্জ হবে, তত বেশি ডিসচার্জ পাওয়া যাবে, কারণ প্রেশারটা বেড়ে যাবে এই সাইডটাতে, ঠিক আছে। এই সাইডটা এনার্জি তো একদিক থেকে একদিকে ফ্লো করে, ঠিক আছে, জাস্ট এখান থেকে এনার্জিটা ফ্লো করছে এদিকে, কারণ এদিকে এনার্জি বেশি এদিকে এনার্জি কম, ঠিক আছে, রাইট। তাহলে আরেকটা হচ্ছে কিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ, এই লেন্থটা যত বেশি হবে বাধাটা যত বেশি হবে, এটা তো বেসিক্যালি একটা অবস্ট্রাকশন সয়েল স্যাম্পলটা, তো এর যত বাধা বেশি হবে তত ডিসচার্জটা কমে যাবে। তাহলে তিনটে আমরা সূত্র পেলাম এখান থেকে, না তিনটে আমরা জিনিস পেলাম, আর এটাকে যদি আমরা একত্রে লিখি কিউ ইজ প্রপোর্শনাল টু আই ইন্টু এ ডিভাইডেড বাই এল, প্রপোর্শনাল টু, এবার এটা জাস্ট প্রপোর্শনাল, আর যদি আমি এটাকে অন্যভাবে লিখি কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু এ ডিভাইডেড বাই এল ইন্টু কে, এই কেটা হচ্ছে ডার্সিস কোফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, প্রপোর্শনালিটি থেকে ইকুয়াল টুতে যদি আমি আনি তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, সেই কনস্ট্যান্টটা হচ্ছে কে, নতুন কনস্ট্যান্টটা আমরা কোফিশিয়েন্টটা আনলাম, এটাকে ডার্সিস কোফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি বলে, ঠিক আছে, ঠিক আছে। এখানে তুমি যদি দেখো এখানে ইকুয়েশনটা এই যে এই জায়গাটা ইকুয়েশনটা দেওয়া আছে, তাহলে এইভাবে আমি ডার্সিস ইকুয়েশনটা ডিরাইভ করলাম, এবং বলে দেওয়া ভালো যে ডার্সির কয়েকটা তোমাকে লিমিটেশনস আছে, ডার্সিস ল ক্যান ওনলি বি ইউজড ইন কেস অফ ল্যামিনার ফ্লো, ল্যামিনার ফ্লো, ঠিক আছে, মানে যেখানে আস্তে 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 জলটা বয়ে যাচ্ছে সয়েলের ভিতর দিয়ে, খুব জোরে হয়ে গেলে কি টার্বুলেন্ট ফ্লো হয়ে যাবে, টার্বুলেন্ট ফ্লো হলে ডার্সিস ল কিন্তু অ্যাপ্লিকেবল নয়, দিস ল ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর ল্যামিনার ফ্লো, ল্যামিনার ফ্লো মানে স্যান্ডের থেকে যে হালকা করে যে ফ্লোটা হবে, ঠিক আছে, বা স্মল সাইজের কোর্স গ্র্যাভেল, যে মানে স্মল সাইজের গ্র্যাভেল যদি হয় সেখান দিয়ে যে ফ্লোটা হবে, বড়ো সাইজের গ্র্যাভেল হয় সেটা টার্বুলেন্ট ফ্লো হয়ে যাবে, ঠিক আছে, স্যান্ড এর মধ্যে দিয়ে বা সিল্টের মধ্যে দিয়ে, ফাইন সিল্টের মধ্যে দিয়ে যে ফ্লোটা হবে সেটা বেসিক্যালি ল্যামিনার ফ্লো, তখন ডার্সিস লটা খাটবে, নাহলে খাটবে না, তো বোঝা গেল। তো আমরা যেটা
ব্যবহার করে যেটা জানলাম সেটা হচ্ছে যে যখনই দুটো পয়েন্টের মধ্যে পয়েন্ট এ আর পয়েন্ট বি, এই যখনই দুটো পয়েন্টের মধ্যে এখান থেকে যদি মাপি, তাহলে এই যে দুটো পয়েন্ট, একটা এইচ ওয়ান একটা এইচ টু, এই দুটো পয়েন্টের মধ্যে যখনই একটা ডিফারেন্স আসবে, এই যে ডিফারেন্স এসছে, ঠিক আছে, এটাকে বলছে হেড লস, লস অফ হেড, ঠিক আছে। তো এই যখন দের উইল বি এ লস অফ হেড, দের উইল বি আ ফ্লো, একটা ওয়াটার ফ্লো করবে এদিকে, ফ্রম হায়ার প্রেশার হেড টু লোয়ার প্রেশার হেড, ঠিক আছে, উইল বি আ ওয়াটার ফ্লো, রাইট। আচ্ছা, রাইট। এবার আর কি, আর আর কিছু তোমাদের লাগবে না। এবার জাস্ট আমরা সাবজেক্টের দিকে মুভ করছি, সি পেজ। তো সি পেজ হচ্ছে বেসিক্যালি কিছুই না, এই যে ধরো সয়েল পার্টিকলস রয়েছে, এই একটা সয়েল মাস রয়েছে, এরকম এরকম সয়েল মাস রয়েছে, ঠিক আছে। তো এই যে জল বয়ে যাবে, জল ওপর থেকে পড়ছে, ঠিক আছে, পরে কী হচ্ছে, এই যে এই লাল রঙটা দেখো, এই দিক দিয়ে ফাঁকা জায়গাগুলো, ভয়েড জায়গাগুলো আছে, সেখান দিয়ে আস্তে আস্তে জলটা পড়ছে, নিচে যাচ্ছে, এই এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে জলটা নিচে পড়ছে। এই যে জল নিচে পড়ছে, উপর থেকে ফ্লো করছে বেসিক্যালি, এই প্রসেসটাকে বলে, প্রসেসটাকে বলে কি বলে, প্রসেসটাকে সিপেজ। আর যে প্রপার্টিটা আছে যেটা পারমিট করে ফ্লো অফ ওয়াটার, দ্যাট ইজ কল্ড পারমিয়াবিলিটি। সো পারমিয়াবিলিটি ইজ দি প্রপার্টি অফ দি সয়েল, ওয়ার এ সিপেজ ইজ দি প্রসেস। বুঝা গেল দুটোর মধ্যে তফাৎ, ঠিক আছে। এবং এই আমরা জানি এই সিপেজটা হয় ভয়েডসের দিক দিয়ে, মানে যে খালি জায়গাগুলোতে, ওই ভয়েডসটা আবার ফিল্ড উইথ এয়ার প্লাস ওয়াটার, ঠিক আছে। ওকে, এবার দেখো, তো ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলি, এই যে তোমার সয়েল পার্টিকলসের মধ্যে দিয়ে, এই যে সয়েল পার্টিকলস, এই সয়েল পার্টিকলস রয়েছে, এর মধ্যে দিয়ে ধরো হরিজন্টালি জল ফ্লো করছে, জল যাচ্ছে এদিক দিয়ে, জল পাস করছে এদিক দিয়ে, এদিক দিয়ে বেরোচ্ছে, তার মাঝখানে সয়েল পার্টিকলস, এই ভয়েড দিয়ে 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 জলটা বেরোচ্ছে। তো এই যে জলটা যে ধাক্কা দিচ্ছে সয়েল পার্টিকলসের উপরে, ঠিক আছে, এটাকে বলছে সিপেজ ফোর্স। আর এই ধাক্কা দেওয়ার ফলে যে এদের মধ্যে যে প্রেশারটা তৈরি হচ্ছে সয়েল পার্টিকলসের মধ্যে, সেটাকে বলছে সিপেজ প্রেশার। বোঝা গেল সিপেজ ফোর্স আর সিপেজ প্রেশারের মধ্যে তফাৎ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে যে একটা কনসেপ্ট এখানে আছে যেটাকে বলছে, আচ্ছা, সিপেজ প্রেশার, আর একটা হচ্ছে আমরা দেখলাম যে সিপেজ ফোর্স আমরা দেখলাম, ঠিক আছে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে টোটাল স্ট্রেস। টোটাল স্ট্রেস বলে একটা কনসেপ্ট আছে, যেটা কি না, ইফেক্টিভ স্ট্রেস, ইফেক্টিভ স্ট্রেস প্লাস পোর ওয়াটার প্রেশার। অর্থাৎ এই ধরো একটা সয়েল মাস আছে, সয়েল মাস আছে, এখানে সব সয়েল পার্টিকলস, এগুলো সয়েল পার্টিকলস, ঠিক আছে, ধরো এখানে সয়েল পার্টিকলস আছে, ঠিক আছে। তো ব্যাপারটা বলছে যে এই যে ধরো একটা কোনো একটা পয়েন্টে, এই এই পয়েন্ট একটা এ, এখানে একটা পয়েন্ট আছে যার নাম এ, তাহলে এই যে পয়েন্ট এ তে কী হচ্ছে, যে লোডটা চেপে আছে সয়েল মাসের, যে লোডটা চেপে আছে, ঠিক আছে, এটা একটা লোড প্লাস হচ্ছে, মানে তুমি যদি এখানে লোড দাও, চাপ দাও, এর মধ্যে কোনো যে কোনো লোড চাপাও, তাহলে বা কী হবে, বেসিক্যালি এই লোডটা শেয়ার হবে সয়েল, কিছুটা শেয়ার করবে এই জলটা, আর কিছুটা শেয়ার করবে এই পার্টিকলসগুলো, ঠিক আছে। তাহলে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে বেসিক্যালি যে সয়েল পার্টিকেলের তোমার ইউনিট ওয়েট আছে, হ্যাঁ,
তোমাকে যে ইউনিট ওয়েট আছে সেইটা এটা বহন করবে, মানে গামা সয়েল ইনটু দ্য লেন্থ অফ দি এই যে লেন্থ অফ দি সয়েল মাস, ঠিক আছে, এইটা প্লাস পোর ওয়াটার প্রেশার হচ্ছে গামা ডাব্লু ইনটু এল, ঠিক আছে। মানে হচ্ছে যে কোনো একটা পয়েন্টে, যেটা বলছিলাম যে যেখানে হচ্ছে সয়েল পার্টিকেলস রয়েছে, তো যেখানে যে কোনো একটা পয়েন্টে তারপর যে কত স্ট্রেস আছে সেটা জানতে গেলে কী করতে হবে, বেসিক্যালি এই যে স্পেসিফিক ইউনিট ওয়েট অফ সয়েল চেপে আছে এল হাইট অব দি বা এইচ হাইট অব দি, সেটাই হচ্ছে এর টোটাল স্ট্রেসটা, ঠিক আছে, গামা ইউনিট ওয়েট অফ সয়েল ইনটু এল। আর পোর ওয়াটার প্রেশারের ক্ষেত্রে কী হয় যে ওয়াটার কলমটা আছে, ফর এক্সাম্পল এল অবধি যদি থাকে তাহলে এল ইনটু গামা ডাব্লু, ঠিক আছে, একটু পরে আমরা সেটা দেখব। তো টোটাল স্ট্রেসকে ধরা হয় বেসিক্যালি সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর ইফেক্টিভ স্ট্রেসকে সিগমা ড্যাশ দিয়ে, প্লাস হচ্ছে ইউ হচ্ছে পোর প্রেশার, ঠিক আছে। এবার আমরা একটা সিচুয়েশন দেখব, সিচুয়েশনটা হচ্ছে কিছুই না, সিচুয়েশনটা হচ্ছে যে এই যে একটু আগে বলছিলাম সিগমা সিগমা ড্যাশ প্লাস ইউ, সিগমা ড্যাশ হচ্ছে সিগমা মাইনাস ইউ, আচ্ছা এখানে দেখো ডেফিনেশনে কী বলছে, পার্ট অফ দ্য স্ট্রেস মানে যেটা টোটাল স্ট্রেস যে কোনো সয়েল মাসের ওপরে হচ্ছে, ঠিক আছে, টোটাল স্ট্রেসটা হচ্ছে দুটো কম্পোনেন্ট আছে তার, একটা হচ্ছে যে পার্ট অফ দ্য স্ট্রেস ইজ শেয়ার বাই দ্য ওয়াটার প্রেশার ইন দ্য ভয়েডস, দ্যাট ইজ কল পোর ওয়াটার প্রেশার, আর আরেকটা পার্ট অফ দ্য স্ট্রেস শেয়ার বাই দ্য সয়েল গ্রেন বাই দ্য গ্রেন টু গ্রেন ফোর ট্রান্সফার দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট অ্যান্ড দ্যাট ইজ কল ইফেক্টিভ স্ট্রেস, ঠিক আছে। এটা আমি লাল দাগ করে দিচ্ছি, তার মানে বলতে চাইছে যে সয়েলের ওপর যেটা একটু আগে বলছিলাম সয়েল মাসের ওপর, এই যে সয়েল মাস আছে, আবার রিপিট করছি সয়েল মাস, কারণ এই কনসেপ্টটা না বুঝতে পারলে কোনো কিছুই বুঝতে পারবে না। এই যে সয়েল মাসটা আছে, ধরো এই পয়েন্টে এ আছে, তো এ পয়েন্টের যদি বলি টোটস যদি বলি কোনো কতটা স্ট্রেস, তাহলে হচ্ছে এই যে চেপে আছে ওর মাথার উপরে এতটা সয়েল মাস, তার স্ট্রেস হচ্ছে এরপরে আছে, সেটা হচ্ছে গামা ডাব্লু ইনটু এল। এবং এ শুধু এটা তো নাই, শুধু সয়েল পার্টিকেলস তো নয়, এর মধ্যে আছে জলও, ঠিক আছে, তাহলে গামা এস গামা ইউনিট ওয়েট অফ সয়েল ইনটু এল আর গামা ডাব্লু ইনটু এল, এই দুটো মিলে ওর মাথার উপর চেপে আছে, ঠিক আছে। তো বেসিক্যালি বলতে চাইছে যখনই যে স্ট্রেস যেটা হবে সেটা বেসিক্যালি এই দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস, একটা হচ্ছে পোর ওয়াটার প্রেশার, ঠিক আছে। ওকে, এবার আমরা দেখব স্ট্রেস কাকে বলে। স্ট্রেস স্ট্রেস বেসিক্যালি হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, ফোর্স হোয়াট ইজ ফোর্স, ফোর্স ইজ নাথিং, গামা ওয়াটার গামা ইনটু ভলিউম, এটা গামা যে কোনো কিছু হতে পারে, গামা ওয়াটার হতে পারে, সরি গামা এনি ম্যাটেরিয়াল ওয়াটার অর সয়েল, ঠিক আছে, গামা ইনটু ভি ডিভাইডেড বাই এ, গামাটা কেন, কারণ কি এটা গামাটা বেসিক্যালি ওয়েট ডিভাইডেড বাই ভলিউম, তাহলে ভলিউম ভলিউম কেটে যাবে, ওয়েট পড়ে যাবে, ওয়েট ইজ বেসিক্যালি ফোর্স, ঠিক আছে, কাইন্ড অফ ফোর্স। তাহলে এই যে সিগমাটা রয়েছে, সিগমা একটু গামা ইনটু, এটা কিন্তু ভি নয়, এটা গামা, গামা ইনটু ভি ডিভাইডেড বাই এ, এটাকে আমরা আর একটু ভাঙতে পারি, ভিটাকে লিখতে পারি এ ইনটু এল আর নিচে এ, তাহলে কি হলো এ এ কেটে গেল গামা এল, তাহলে স্ট্রেস ইজ বেসিক্যালি গামা ইনটু এল। স্ট্রেস যদি সয়েলের হয় তাহলে গামা এস ইনটু এল, আর ওয়াটার যদি হয় তাহলে গামা ওয়াটার ইনটু এল, বুঝা গেল পরিষ্কার? ওকে, এই কনসেপ্ট নিয়ে আমরা এগোবো। আচ্ছা, ওকে, এরকম একটা কন্ডিশন আমরা প্রথমে চেক করবো, এটা কী বলতে চাইছি, এরকম একটা কন্ডিশনে আমরা আছি, সেটা হচ্ছে এই যে এটা একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের ওপর আর নিচে জল আছে, ব্লু পোর্শনটা হচ্ছে জল, এই পোর্শনটা এই পোর্শনটা জল, এই পোর্শনটা যেটা গ্রে পোর্শনে যেটা আছে সেটা বেসিক্যালি সয়েল মাটি, এবং এই মাটির হাইটটা হচ্ছে এ বড় হাতের এল,
এবং জলের হাইটটা যেটা মাটির উপরে আছে সেটা হচ্ছে H1, ঠিক আছে। এবং এখানে একটা ধরো এটা পয়েন্ট আমি বলছি এ, এটা বলছি বি, এটা বলছি সি, তিনটে পয়েন্ট আছে। পয়েন্ট এর সেখানে একটা পাইপ লাগিয়ে দিয়েছে, পিজোমিটার লাগিয়ে দিয়েছে, তার হেড এখানে পৌঁছে গেছে, ওয়াটার লেভেলের মধ্যেই আছে। বিতে লাগিয়েছে, ওয়াটার লেভেলের মধ্যে আছে। সিটা হচ্ছে এই ওয়াটার লেভেলের মধ্যে আছে। আমি বলতে চাইছি তার মানে হলো সবগুলো কিন্তু একই ওয়াটার লেভেলের মধ্যে আছে, আই মিন ওয়াটার লেভেল একই, টোটাল হেডটা কিন্তু সবার এক। যদি টোটাল হেড সবার এক হয়, ওয়েন অল দি পয়েন্টস হ্যাভ দি সেম টোটাল হেড, উইচ মিন্স দের ইজ নো ডিফারেন্স ইন টোটাল হেড, ঠিক আছে, উইচ মিন্স দের ইজ নো ফ্লো। কারণ আমি একটু আগে বলেছিলাম ফ্লোয়ের কনসেপ্টই হচ্ছে যে টোটাল হেডের মধ্যে ডিফারেন্স থাকবে, তাহলে এর তো ডিফারেন্স নাই, সবকটাতে একই হেডের মধ্যে আছে। সুতরাং এই কারণে বলতে পারি যে জল ইজ নট ফ্লোয়িং, নো ফ্লো অফ ওয়াটার, এর মধ্যে দিয়ে ওয়াটারের ফ্লো হচ্ছে না এর মধ্যে দিয়ে। আবার দেখো এর মধ্যে দুটো ইনলেট আছে, সরি একটা ইনলেট আছে এখানে, চাইলে তুমি জল ঢালতে পারো কিন্তু জল ঢালছি না, আর এখানে বন্ধ করা আছে, এদিক দিয়েও জল ঢালাতে পারো কিন্তু বন্ধ আছে। তো দুদিকে রেস্ট্রিকশন আছে, দুদিকে এই সয়েল মাসের ওপরে আর নিচে জল আছে, ঠিক আছে। আর সয়েল মাসটা স্যাচুরেটেড, মানে সয়েল মাসটা বেসিক্যালি সাবমার্জড হয়ে আছে, তাহলে এরকম একটা কন্ডিশনকে বলে হাইড্রো স্ট্যাটিক কন্ডিশন, ঠিক আছে, হাইড্রো স্ট্যাটিক কন্ডিশন। আচ্ছা এবার দেখি তো স্ট্রেসটা অ্যানালাইজ করি, অ্যাট পয়েন্ট এ তে, অ্যাট পয়েন্ট এ তে স্ট্রেস, টোটাল স্ট্রেস কত পয়েন্ট এ তে? টোটাল স্ট্রেস হচ্ছে গামা ডাব্লু ইন্টু এইচ ওয়ান, কারণ গামা ডাব্লু ওয়েট অফ, বেসিক্যালি এর উপর মাথার উপরে কী আছে, জল আছে, তাহলে গামা ডাব্লু ইন্টু এইচ ওয়ান হচ্ছে এই স্ট্রেসটা, টোটাল স্ট্রেসটা। আর ইউটা কত? ইউটাও সেম গামা ডাব্লু ইন্টু এইচ ওয়ান, কারণ এর মাথার উপরে তো সয়েল নেই রে বাবা, তাই না? তাহলে এটা যদি আমি সিগমা মাইনাস ইউ করে দিই, এ দুটো তো সেম, জিরো হয়ে যাবে। আর সিগমা মাইনাস ইউ কি? ইট ইজ বেসিক্যালি সিগমা ড্যাশ, মানে ইফেক্টিভ স্ট্রেস ইকুয়াল টু জিরো হয়ে গেল, তাই না? ইফেক্টিভ স্ট্রেস, এটা ইফেক্টিভ, আমরা জানি ইফেক্টিভ স্ট্রেস, একটু আগে বলছিলাম ইফেক্টিভ স্ট্রেস ইকুয়াল টু জিরো হয়ে গেল। তাহলে পয়েন্ট এ তে ইফেক্টিভ স্ট্রেস হচ্ছে জিরো, মানে ওখানের মধ্যে যে সয়েল পার্টিকলস তো নেই, সয়েল পার্টিকলস যদি যদিও বা থাকতো তাহলে তাদের মধ্যে স্ট্রেস হতো জিরো, ঠিক আছে। অ্যাট পয়েন্ট বি, আমরা সিটা ধরছি না, অ্যাট পয়েন্ট বিতে কী হচ্ছে দেখো, টোটাল স্ট্রেসটা কত আছে, প্রথম হচ্ছে গামা ডাব্লু ইন্টু এইচ ওয়ান প্লাস ওয়েট অফ স্যাচুরেটেড, ইউনিট ওয়েট অফ স্যাচুরেটেড সয়েল ইন্টু এল, তাই না? পোর ওয়াটার প্রেশারটা কত হচ্ছে, গামা ডাব্লু ইন্টু এইচ ওয়ান প্লাস এল, তাই কি না? তাহলে এটাকে মাইনাস করে দাও, সিগমা মাইনাস ইউ, তাহলে হলো গামা ডাব্লু এইচ ওয়ান প্লাস গামা স্যাট ইন্টু এল মাইনাস গামা ডাব্লু এইচ ওয়ান মাইনাস গামা ডাব্লু ইন্টু এল, এটা এটা কেটে গেল, রইল গামা স্যাট এল মাইনাস গামা ডাব্লু এল, এল এল কমন নিয়ে নাও, গামা স্যাট মাইনাস গামা ডাব্লু, এইটাকে বলছে গামা স্যাচুরেটেড ইন্টু মাইনাস গামা ডাব্লু ইউনিট ওয়েট অফ, ইউনিট আবার বলি, স্যাচুরেটেড ইউনিট ওয়েট অফ ওয়াটার মাইনাস স্যাচুরেটেড ইউনিট ওয়েট অফ, সরি না, মাইনাস ইউনিট ওয়েট অফ ওয়াটার, সরি আবার বলছি, ইউনিট ওয়েট স্যাচুরেটেড ইউনিট ওয়েট অফ সয়েল, এর গামা হচ্ছে গামা স্যাট মাইনাস গামা ডাব্লু হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার। তো এই ডাব্লু গামা স্যাট মাইনাস গামা ডাব্লু বেসিক্যালি হচ্ছে গামা ড্যাশ, এই গামা ড্যাশটা হচ্ছে নাথিং বাট সাবমার্জড ইউনিট ওয়েট অফ সয়েল, সাবমার্জড ইউনিট ওয়েট অফ সয়েল, বুঝে গেল? তাহলে আমরা কী পেলাম, ইফেক্টিভ স্ট্রেস ইকুয়াল টু এল ডট এল ইন্টু গামা ড্যাশ, মানে সাবমার্জড ইউনিট ওয়েট অফ সয়েল, পরিষ্কার? ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রো, বাট ইট ইজ ইন হাইড্রোস্ট্যাটিক কন্ডিশন, এটা ভবস, এটা কিন্তু, এটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করো, কারণ একটু পরে আমরা ফিরে আসবো।
একটু মনে রাখার চেষ্টা করো, একটু পরে আমরা এতে ফিরে আসব। এটা একটু মাথায় রাখার, গামা ড্যাশ, এটা আরও তো লিখে রাখছি, গামা ড্যাশ বা এখানে, আচ্ছা এখানে গামা ড্যাশ ইকুয়াল টু এল ইন্টু সিগমা ড্যাশ ইকুয়াল টু গামা ড্যাশ ইন্টু এল, এটা কিন্তু ফর হাইড্রোস্ট্যাটিক কন্ডিশন, এটা মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা মুছে দিলাম। নেক্সট আমরা যাব আরেকটা অন্য সিচুয়েশানে, যেখানে এই সিচুয়েশানটা এখানে কি হবে যে এখানে হল কি হলো, এখানে ইনলেটটা খুলে দিল, এখানকার ইনলেটটা খুলে দিয়ে জল ঢুকিয়ে জল ব্যবস্থা করে দিল, এবং এই দিয়ে জল ঢুকছে হালকা করে, এদিকে জল বেরোচ্ছে, মানে এদিক দিয়ে জল ঢুকছে আর এদিক দিয়ে জল বেরোচ্ছে, বোঝা গেল তো? ঠিক আছে, মানে দের ইজ এ ফ্লো অফ ওয়াটার ইন দিস ডিরেকশন, আপর থেকে নিচে, উপর থেকে নিচে জল ফ্লো করছে। যেই জল ফ্লো করতে শুরু করলো, দের ইজ এ ডিফারেন্স ইন প্রেশার হেড। দেখো এখানে কিন্তু হেড বেশি, আর এখানে কিন্তু হেড কম, তাহলে আমরা বলতে পারি না দের ইজ এ ডিফারেন্স ইন হেড, ইন এই কন্ডিশনটাকে বলছে হাইড্রো ডাইনামিক কন্ডিশন, হাইড্রোডাইনামিক কন্ডিশন। ইন সাচ এ কন্ডিশন দের ইজ এ ডিফারেন্স ইন হেড, আমরা বুঝতে পারছি এই ধরনের হেডের মতো তফাত রয়েছে, আর যেখানে ডিফারেন্স ইন হেড আছে, ঠিক আছে, এবং যেহেতু ডিফারেন্স ইন হেড আছে, দেয়ারফর ফ্লো অফ ওয়াটার হচ্ছে, জলটা কিন্তু ফ্লো করছে ফ্রম আপ টু ডাউন, বুঝা গেল? ওয়েন দের ইজ এ ডিফারেন্স ইন হেড, দের ইজ এ ফ্লো অফ ওয়াটার। ওকে, তাহলে আমরা সেই আগের পদ্ধতিতে চলে যাই। আগের পদ্ধতি বলতে এখানকার পয়েন্ট ধরো, এখানকার পয়েন্ট ধরো এ, এখানকার পয়েন্ট ধরো বি, তাহলে পয়েন্ট এতে ইফেক্টিভ স্ট্রেস কত, আগে টোটাল স্ট্রেসটা দেখি, গামা ডাব্লু সেম, গামা ডাব্লু ইন্টু এইচ ওয়ান, আর ইউ ইকুয়াল টু গামা ডাব্লু ইন্টু এইচ ওয়ান সেম, সিগমা মাইনাস ইউ ইকুয়াল টু জিরো, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ ইফেক্টিভ স্ট্রেস। ইফেক্টিভ স্ট্রেস অ্যাট পয়েন্ট এ ইজ জিরো, দের ইজ নো স্ট্রেস অ্যাবাভ ইট, বিকজ ইন অ্যাবাভ দের ইজ ওনলি ওয়াটার, ঠিক আছে? আচ্ছা নেক্সট আমরা ফলো করছি পয়েন্ট বিটা, সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট বিটা, পয়েন্ট বিটা ইন্টারেস্টিং, কেন কি এখানে দেখো সিগমাটা কী হচ্ছে, সিগমাটা হচ্ছে গামা ডাব্লু ইন্টু এইচ ওয়ান প্লাস গামা স্যাচুরেটেড, গামা স্যাচুরেটেড সয়েল ইন্টু এল, বুঝা গেল? এটা এই ওয়েটটার উপর চেপে আছে টোটাল স্ট্রেস, তাই না? এবার যদি পোর ওয়াটার প্রেশার দেখি, পোর ওয়াটার প্রেশার গামা ডাব্লু ইন্টু এইচ ওয়ান প্লাস এল, মাইনাস এইচ, ঠিক আছে? কেন কি মাইনাস এইচ কেন? কারণ আমরা হেডটা এখান থেকে ধরবো, এইটুকু ডিস্টেন্স হচ্ছে হেড, কারণ আমরা তো বেসিক্যালি প্রেশার হেডের কথা বলছি না, তো পোর ওয়াটার স্পেসে তো কিন্তু প্রেশার হেড নিয়ে কথা হচ্ছে, তাহলে বেসিক্যালি এইচ ওয়ান প্লাস এল মাইনাস এইচ হয়ে গেল, ঠিক আছে? তো এবার এটাকে তুমি সিগমা মাইনাস ইউ করে দাও, কত হচ্ছে গামা ডাব্লু এইচ ওয়ান প্লাস গামা স্যাচ ইন্টু এল মাইনাস গামা ডাব্লু এইচ ওয়ান মাইনাস গামা ডাব্লু এল প্লাস গামা ডাব্লু স্মল এইচ, তার মানে এইটা এটা কেটে গেল, তাহলে কী হল, কী রইল, গামা স্যাট এল মাইনাস গামা ডাব্লু ইন্টু এল প্লাস গামা ডাব্লু ইন্টু এইচ। আচ্ছা গামা স্যাট মাইনাস গামা এল এসব মিলে আমি ছোটো করে আমি লিখে দিচ্ছি, একটু আগেই পড়েছিলাম গামা ড্যাশ ইন্টু এল সামার্জ কন্ডিশনের ওয়েট অফ ইউনিট ওয়েট অফ সয়েল ইন্টু লেন্থ অফ দ্য সয়েল কলম প্লাস হচ্ছে গামা ডাব্লু ইন্টু এইচ। এই যে নতুন জিনিসটা এলো কিন্তু মার্কেটে, ইফেক্টিভ স্ট্রেস, ইফেক্টিভ স্ট্রেসটা বেড়ে গেল, আমি ইফেক্টিভ আগে কি লিখেছিলাম গামা ড্যাশ ইন্টু এল, কিন্তু এই সময় হাইড্রোডাইনামিক কন্ডিশনে দেখা গেল, মানে এই কন্ডিশনটাতে দেখা যাচ্ছে যেখানে উপর থেকে জল পড়ছে হাইড্রোডাইনামিক কন্ডিশনে, সেখানে কিন্তু প্লাস গামা ডাব্লু ইন্টু এইচ হয়ে গেল, অর্থাৎ কি না ইফেক্ট তোমাকে
ইফেক্টিভ স্ট্রেসটা বেড়ে গেল, ইফেক্টিভ স্ট্রেসটা বেড়ে গেল কতটুকু বাড়লো, এইটুকু এইটুকু পোর্শনটা বাড়লো, এইটুকু পোর্শনটাকে বলছে সিপেজ প্রেশার, দিস ইজ হোয়াট ইজ কল সিপেজ প্রেশার, বোঝা গেল? ওকে নেক্সট, এবার আমরা উল্টো দিকে যাব, জলটা নিচ থেকে উপরে ফ্লো করব, জলটা নিচ থেকে উপরে ফ্লো করবে, ঠিক আছে? একই জিনিস, এখানে আমরা ধরি পয়েন্ট এ, এখানে আমাদের পয়েন্ট বি, পয়েন্ট এ তে সরাসরি চলে যায়, দেখো এখানে জলটা কিন্তু নিচ থেকে যাচ্ছে, নিচ থেকে ফ্লো হচ্ছে, এদিক দিয়ে বেরোচ্ছে, জাস্ট আগের অপরটার অপোজিট, কিন্তু যখনই তো সেটা করতে হয় এখানকার হেড কিন্তু বেড়ে গেল, এখানকার হেড কমে গেল। সো এই যে ডিফারেন্স ইন হেডটা হচ্ছে স্মল এইচ, এবং যেহেতু ডিফারেন্স ইন হেড হয়ে গেল, সেহেতু বড় হেড থেকে ছোট হেডে ফ্লো অফ ওয়াটার শুরু হয়ে গেল, ঠিক আছে? পয়েন্ট এ তে স্ট্রেস কত আমরা দেখব, পয়েন্ট এ তে স্ট্রেস হচ্ছে সিগমা ইকুয়াল টু সেই গামা ডাব্লু এইচ ওয়ান, ইউ ইউ তাই সিগমা মাইনাস ইউ হচ্ছে জিরো। তাহলে এইখানেও দেখ পয়েন্ট এ তে কিন্তু তিনটে কন্ডিশনের ক্ষেত্রেই ইফেক্টিভ স্ট্রেস অ্যাট দি টপ পোর্শন, মানে এই পোর্শনটাতে কিন্তু ইট ইজ অলওয়েজ জিরো, ঠিক আছে? আচ্ছা, এখানে নতুন কিছু নেই, নতুনটা হচ্ছে পয়েন্ট বিতে, পয়েন্ট বিতে মানে বটম পোর্শনে, পয়েন্ট বিতে কী হচ্ছে দেখো, সিগমাটা হচ্ছে গামা ডাব্লু এইচ ওয়ান তো বটেই, প্লাস গামা স্যাচুরেটেড এল তো আছেই, ইউটা হয়ে যাচ্ছে গামা ডাব্লু এইচ ওয়ান প্লাস এল প্লাস দ্য ইনক্রিজ ইন হেড দ্যাট ইজ স্মল এইচ, এবার এটাকে মাইনাস করো, তাহলে কী হচ্ছে গামা ডাব্লু এইচ ওয়ান প্লাস গামা স্যাট এল মাইনাস গামা ডাব্লু এইচ ওয়ান মাইনাস গামা ডাব্লু এল মাইনাস গামা ডাব্লু এইচ, এটা এটা কেটে গেল, গামা স্যাট এল গামা ডাব্লু এল এটা দুটো একসঙ্গে মিলে গামা ড্যাশ এল হয়ে যাবে, বেশি মানে লিখলাম না, মাইনাস গামা ডাব্লু এইচ, তাহলে কী হলো ইফেক্টিভ স্ট্রেস হচ্ছে গামা ড্যাশ এল মাইনাস গামা, এইটুকু তো আমাদের জানা ছিল, এটা তো বরাবরই আছে, ঠিক আছে? এইখানে গিয়ে দেখো সিপেজ প্রেশার কমে গেল, ওয়েন দ্য ওয়াটার ইজ ফ্লোয়িং ইন দি রিভার্স ডিরেকশন ফ্রম ডাউন টু আপ দেন সিপেজ প্রেশার ডিক্রিজেস, সিপেজ প্রেশার ডিক্রিজ বলবো না, দের ইজ এ ডিক্রিজ ইন ইফেক্টিভ স্ট্রেস, ইফেক্টিভ স্ট্রেস জো হ্যায় ও ডিক্রিজ হো গিয়া, ফ্লো অফ ওয়াটার আগর উলট দিয়া ইফেক্টিভ স্ট্রেস ডাউন হো গিয়া, ঠিক নিচে হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এই যে মাইনাস গামা ডাব্লু এইচ এটা তো সিপেজ প্রেশার, আচ্ছা তাহলে ধরো এমনকি কোনো কন্ডিশন আসবে যে আমি বলছি ইফেক্টিভ স্ট্রেস কমে গেল, যদি এরম কোনো কন্ডিশন হয় যে ইফেক্টিভ স্ট্রেস জিরো হয়ে গেল, তার মানে সয়েল পার্টিকেলগুলো যা যেগুলো এর মধ্যে আছে তাদের মধ্যে কোনো স্ট্রেসই নাই, কোনো চাপ নেই, পুরো জলের মধ্যে ভাসছে এরম কন্ডিশন, ঠিক আছে, কোনো তাদের মধ্যে বন্ধন নেই, ঠিক আছে, সেটা কি হতে পারে? সেটা হতে পারে। তাহলে আমরা জানি, একটু মুছে নিই জায়গাটাকে, আমরা জানি যে গামা ড্যাশ ইজ ইকুয়াল টু গামা ড্যাশ ইন্টু সরি গামা বলে দিচ্ছি ভালো, সিগমা ড্যাশ ইকুয়াল টু গামা ড্যাশ ইন্টু এল মাইনাস ওয়াটার ইন্টু এইচ, তাই না? ওকে, তাহলে এটা সিগমা ড্যাশ যদি জিরো হয়ে যায়, ইফেক্টিভ স্ট্রেস জিরো হতে গেলে কী হবে, গামা ড্যাশ এল ইকুয়াল টু গামা ওয়ান এইচ, এই এইচটার মধ্যে ফান্ডা আছে, এইচ ডিভাইডেড বাই এল ইকুয়াল টু আই, একদম প্রথমে শুরুতেই বলেছি আমি ডার্সিস লয়ের সময় হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, আচ্ছা তাহলে এইচ ইজ ইকুয়াল টু আই ইন্টু এল, তাহলে আমি এখানে লিখে দিলাম এইচের বদলে আই ইন্টু এল, আর গামা ড্যাশ এল তো আছেই, এল এল কেটে গেল, আই ইকুয়াল টু গামা ড্যাশ ডিভাইডেড বাই গামা ডাব্লু, তার মানে হচ্ছে যে গামা ড্যাশ
সাবমার্জড ইউনিট ওয়েট অফ সয়েল, গামা ডাব্লু হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার, এই দুজনের রেশিও হচ্ছে আই। ঠিক আছে, এটাকে বলে, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, ঠিক আছে। ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, আচ্ছা। অ্যাকচুয়ালি কী হয় বলছে, ওয়েন ওয়াটার ফ্লোস ইন দ্য সয়েল ইন আপওয়ার ডিরেকশন অ্যাট ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, দ্য সিপেজ ফোর্স অর ড্র্যাগ এক্সার্টেড বাই ওয়াটার অন সয়েল পার্টিকলস উইচ পুশেস দেম আপ কমপ্লিটলি ব্যালেন্সেস দ্য ওয়েট অফ দিস পার্টিকলস অ্যান্ড দে সিম টু বি সাসপেন্ডেড ইন ওয়াটার। মানে একটু আগে যেটা বলছিলাম যে অ্যাজ ইফ, যেহেতু সিপেজ প্রেশারটা নেগেটিভ, যেহেতু সিপেজ প্রেশারটা নেগেটিভ, এই পার্টিকেলগুলো এমন করে এখানে ভাসবে, এক্স্যাক্টলি এমন করে থাকবে যাতে মনে হয় যাতে এটা ভাসছে। এবং তুমি যদি এইরকম এইরকম সয়েলের উপর যদি হাঁটতে শুরু করো, দাঁড়িয়ে থাকো, তুমি ফস করে ঢুকে যাবে, কোমর অবধি ঢুকে যাবে। ঠিক আছে, কোমর অবধি তুমি ঢুকে যাবে। এবং এই ধরনের সয়েল যা একদম লুজ সয়েলকে বলা হয়, এই ধরনের সিস্টেম যেখানে সিপেজটা উল্টো দিক দিয়ে হচ্ছে, এই ধরনের সিস্টেম ইয়েকে বলে চোরা বালি। শুনেছো না চোরা বালি, যেখানে মানুষ ঢুকে যায়? ইংরেজিতে একে বলে কুইক স্যান্ড। মনে রাখবে, কুইক স্যান্ড ইজ নট এ টাইপ অফ স্যান্ড, এটা কিন্তু বালির একরকমের বালি এরকম নয়, বাট ইট ইজ এ হাইড্রোলিক কন্ডিশন ইন হুইচ দ্য ওয়াটার ইজ ফ্লোয়িং ফ্রম দি বিলো অ্যান্ড দ্যাট ইজ অ্যান্ড দি সয়েল পার্টিকলস আর ইন কমপ্লিটলি সাসপেন্ডেড স্টেট, কোহেশনলেস সাসপেন্ডেড স্টেট, অ্যান্ড সিন্স দে আর ইন সাসপেন্ডেড স্টেট দে ডু নট হ্যাভ এনি কাইন্ড অফ হোল্ড। ঠিক আছে, কোনো শক্তি নেই এদের মধ্যে। সো ওয়েন এভার ইউ স্টেপ অন টু দিস কাইন্ড অফ সয়েল, ইউ জাস্ট গো ডাউন। কী হয়, চোরাবালির মধ্যে মানুষ ডুবে যায়। এই যদি চোরাবালি হয়, ধরো এটা চোরাবালি, ঠিক আছে, এখানে মানুষ ঢুকে গেল, এখান থেকে আসলো মানুষটা, আস্তে আস্তে এখানে মানুষ ছিল, কিন্তু মানুষ ছিল এখানে, যে এখানে আসলো মানুষটা অর্ধেক ঢুকে গেল কোমর অবধি। কিন্তু হিয়ার ইজ ওয়ান ইন্টারেস্টিং ক্যাচ, যে কুইক স্যান্ডের মধ্যে ঢুকে গেলে কিন্তু, চোরাবালির মধ্যে মানুষ ঢুকে গেলে কিন্তু মানুষ থিওরিটিক্যালি মরে না, থিওরিটিক্যালি মরে না। কিন্তু যদি তুমি বেশি প্যানিক হয়ে যাও, মানুষটা বেশি যদি ভয় পেয়ে যায়, তাহলে কি লাফালাফি শুরু করে, এবং লাফালাফির ফলে মাথাটা নিচে হয়ে যায়, পাটা উপরে হয়ে যায়, মানে এরকম কন্ডিশন হয়ে যায়। এবং এই যখনই এরকম কন্ডিশন হয়ে যাবে, মাথা নিচে হয়ে যাবে, তখন ও সাফোকেশনের জন্য মরে যাবে। আদারওয়াইজ যদি চুপচাপ দাঁড়িয়ে থাকে, ও কিন্তু ডুববে না, ডুববে না, মানুষের ধারণা ডুবে যাবে, কিন্তু নো, ও ডুববে না, কোমর অবধিই থাকবে। ঠিক আছে, সুতরাং তোমরা যদি কোনো দিনে চোরাবালির মধ্যে পড়ে যাও, ছটপট করবে না, আস্ক ফর হেল্প বা ডু নট ছটপট, বুঝলে তো। তো দিস ইজ দ্য চ্যাপ্টার, এই হচ্ছে তোমাদের সিপেজ। এই চ্যাপ্টার আমরা অনেক কিছু করলাম আজকে সিপেজ নিয়ে, ধরন ধরন জিনিস শিখলাম, চোরাবালি সম্বন্ধে জানলাম। নেক্সট আরেকটু ছোট্ট করে বলে দিই, শেষ করে দিই, সেটা হচ্ছে সিপেজ সম্বন্ধে জানলাম, ইটস কাইন্ড অফ সিপেজ ফোর্স সম্বন্ধে আমরা, সরি সিপেজ প্রেশার সম্বন্ধে আমরা জানলাম, ইট ইস নাথিং গামা ডাব্লু বাই এল। ঠিক আছে, এটা আমরা দেখলাম। এবার ধরো গামা ডাব্লু বাই এল, ঠিক আছে, এক সেকেন্ড, ও গামা ডাব্লু বাই এল না, গামা ডাব্লু বাই আই, ঠিক আছে, এটা হচ্ছে সিপেজ প্রেশার। তো তাই যদি হয়, তাহলে এটা হচ্ছে সিপেজ প্রেশার, তো তো প্রেশারের সঙ্গে যদি আমি এরিয়া গুণ করে দিই, মানে এটাকে এ গুণ করে দিই এক্সট্রা, তাহলে কী হয়ে যাবে, প্রেশার থেকে হয়ে যাবে ফোর্স, ইস ইজ বেসিক্যালি সিপেজ ফোর্স ইকুয়াল টু গামা ডাব্লু ইন্টু এল
ইন্টু আই ইন্টু এ। আচ্ছা, কিন্তু এক্ষেত্রে যে সিপেজ ফোর্সটা, ইট ইজ ইউজুয়ালি এক্সপ্রেসড ইন ফোর্স পার ইউনিট ভলিউম। ফোর্সটাকে আবার ফোর্স পার ইউনিট ভলিউম করে বলা হয়, সেই জন্য গামা ডাব্লু ইন্টু এল ইন্টু আই ইন্টু এ ডিভাইডেড বাই ভলিউম এ ডিভাইডেড বাই এল, দুটো কেটে গেল, ইট ইজ বেসিক, এটা হয়ে যায় যে আই ইন্টু গামা ডাব্লু, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইন্টু গামা ডাব্লু, সিপেজ ফোর্স পার ইউনিট ভলিউম হচ্ছে আই ইন্টু গামা ডাব্লু। সো দ্যাট ইজ ইট, এই হচ্ছে হিসাব। দ্যাট ইজ অল অ্যাবাউট সিপেজ। সিপেজ তাহলে এই চ্যাপ্টারটা এখানে শেষ। থ্যাংক ইউ। আচ্ছা সরি, কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এই যে নোটটা দেখছো, এই নোটের মধ্যে কিছু কিছু এই লাল লাল জিনিসগুলো আমি দাগিয়ে দিয়েছি, মানে এগুলো ইম্পর্টেন্ট, হয়তো পরীক্ষাও আসতে পারে। তো এই লাল জিনিসগুলো খুব ভালো করে পড়বে তোমার, লাল লাল যেগুলো দাগিয়ে দেওয়া আছে, ঠিক আছে? আর আমি চাই যে তোমরা গোটা বইটাই পড়ো, মানে গোটা নোটটাই পড়ো। আমি খুব সুন্দর করে নোটটা বানিয়েছি, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে বানিয়েছি, একটা বই থেকে না। কারণ আমরা বেসিক্যালি বিসি পূর্ণিমা বই ফলো করি, কিন্তু এক্ষেত্রে আমি অনেক এদিক ওদিক থেকে নিয়ে এটা বানিয়েছি, ঠিক আছে? কিছু কিছু জিনিসপত্র এখানে একটু বেশি দেওয়া আছে, যেগুলো বললাম তার থেকে একটু কিছু কিছু জায়গায় বেশি দেওয়া আছে, সেগুলো তোমরা পড়বে, ঠিক আছে? কিছু অসুবিধা হলে আমাকে বলবে। দ্যাট ইজ দ্য এন্ড অফ চ্যাপ্টার নাম্বার 7। ওকে, চলো আজকে শুরু করা যাক। কম্প্যাকশন চ্যাপ্টার নাম্বার 8। 1, 2, 3 স্টার্ট করা যাক। আচ্ছা, কম্প্যাকশন অফ সয়েল, বেসিক্যালি নোটটা খুলে রেখেছি যাতে তোমাদেরকে দেখাতে সুবিধা হয়। কী হয়, জাস্ট ফিনোমেনাটা বলে দিই আমি, যে এই ধরো একটা সয়েল মাস রয়েছে, দেখে গেল একটু, এর মধ্যে সয়েল পার্টিকেলসগুলো হচ্ছে এরকম, সয়েল পার্টিকেলসগুলো হচ্ছে এরকম, এবং এগুলো হচ্ছে সয়েল পার্টিকেলস, এগুলো সলিড, আর এগুলো হচ্ছে খালি জায়গাগুলো, ভয়েডস। এই ভয়েডসটা হচ্ছে এয়ার প্লাস ওয়াটার দিয়ে ভর্তি। আচ্ছা, তুমি যদি এখন কোনোরকম প্রেশার ফোর্স এর মধ্যে দাও, তাহলে কী হবে, ধরো এই যে লেন্থটা আছে এটা ছোট হয়ে যাবে, কম্প্রেস হয়ে যাবে, সয়েল পার্টিকেলটা, সয়েল মাসটা কম্প্রেস হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট স্পঞ্জের মতো। স্পঞ্জ কী হয়, স্পঞ্জকে তুমি যদি এখন প্রেস করো, তাহলে স্পঞ্জের যে হাইটটা আছে বা থিকনেসটা আছে ছোটো হয়ে যায় না? তো ঠিক তেমনি এটা কিন্তু বেসিক্যালি ছোটো হয়ে যায়। এই যে আমি নিয়েছি এখানে, যে ফার্স্ট কেসে দেখো যে আমরা জানি সলিডস ওয়াটার আর এয়ার দিয়ে তৈরি হয় সয়েল মাস। তো যখন তুমি এরপর প্রেশার দেবে, তো প্রেশার দেবে তখন কী হবে, রিডাকশন অন দ্য ভলিউম বাই এয়ার, এখান থেকে বেসিক্যালি হাওয়াটা বেরিয়ে যাবে এবং ভলিউমটা কমে যাবে, কোন পোর্শনটার, এয়ার পোর্শনটার, ওয়াটার আর সলিড কিন্তু এখনও কমে না। সো কম্প্যাকশন ইজ বেসিক্যালি, কম্প্যাকশন ইজ বেসিক্যালি দ্য এক্সপালশন অফ এয়ার, হাওয়া বেরিয়ে যাওয়াটাকে বলছে কম্প্যাকশন, ঠিক আছে? এবং যখন হাওয়াটা বেরিয়ে যাবে, ইট ইজ এ ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস, কিন্তু খুব তাড়াতাড়ি হয় এটা,
জাস্ট প্রেস করলে হাওয়াটা বেরিয়ে যাবে, ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে, বছর পর বছর লাগে না। থার্ডলি, এটা হয় যখন হয়ে যাবে তখন সয়েলটা স্যাচুরেটেড হয়ে, মানে বেসিক্যালি পার্সিয়ালি স্যাচুরেটেড থাকবে তখন, ঠিক আছে। তখন যখন কম্প্যাকশন শুরু হয় তখন সয়েলটা হচ্ছে পার্সিয়ালি স্যাচুরেটেড থাকে। পার্সিয়ালি, হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্সিয়ালি স্যাচুরেটেড? পার্সিয়ালি স্যাচুরেটেড মানে হচ্ছে যে সয়েলের মধ্যে এয়ার থাকবে, ওয়াটার থাকবে, সলিডস থাকবে, 100% ওয়াটার থাকবে না। যদি 100% ওয়াটার হয়ে যায় তখন এই যে এইটার মতো অবস্থা হয়ে যায় সেটাকে বলছে 100% স্যাচুরেটেড। কম্প্যাকশন যখন শেষ হয়ে যাবে, কম্প্যাকশন শেষ হয়ে সমস্ত এয়ার যখন বেরিয়ে যাবে, দেন ইট ইজ রেডি ফর, দেন ইট ইজ কল্ড 100% স্যাচুরেটেড। তারপর থেকে শুরু হয়ে যাবে কনসলিডেশন। সুতরাং কনসলিডেশনে কী হয়, কনসলিডেশনে কিন্তু এয়ারটা অলরেডি বেরিয়ে গেছে, তাও তুমি লোড দিয়ে যাচ্ছ, তখন যেটা হবে যে এই ওয়াটারগুলো একটু একটু করে বেরোতে থাকবে। নাও দিস প্রসেস টেকস এ লং লং টাইম, এটা অনেক সময় লাগে, ঠিক আছে। আর এটা করতে 100% স্যাচুরেটেড সয়েল লাগে, ঠিক আছে। সো দিস আর দ্য থ্রি ডিফারেন্স বিটুইন কম্প্যাকশন অ্যান্ড কনসলিডেশন। তো আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে কম্প্যাকশন, ঠিক আছে। আচ্ছা, কম্প্যাকশন করার আবার দুরকম, কম্প্যাকশনের কিন্তু দু রকমের টেস্ট হয়। ল্যাবরেটরিতে কম্প্যাকশন, হ্যাঁ, দু রকমের টেস্ট হয়। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, আর হচ্ছে মডিফাইড প্রক্টর টেস্ট। এই দুটোই কিন্তু, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, মডিফাইড প্রক্টর টেস্ট, বেসিক্যালি আমেরিকাতে শুরু হয়েছিল। এবং আমেরিকান স্ট্যান্ডার্ডে তৈরি হয়, কিন্তু আমাদের ভারতবর্ষে এই দুটোর টেস্টটা ইন্ডিয়ানাইজ করা হয়েছে, ভারতীয় সংস্করণ করা হয়েছে। এটা একটাকে বলে লাইট কম্প্যাকশন টেস্ট, ঠিক আছে, একটাকে বলে হেভি কম্প্যাকশন টেস্ট, ঠিক আছে। স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টকে বলে লাইট কম্প্যাকশন টেস্ট, আর মডিফাইড প্রক্টর টেস্টটাকে বলে হেভি কম্প্যাকশন টেস্ট। আচ্ছা, দুটোর মধ্যে তফাত কী, ঠিক আছে। আগে জাস্ট যে ছবি আমরা দেখে নিই, এই ছবিটা, হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে ছবিটা। ব্যাপারটা হচ্ছে কিছুই না, ব্যাপারটা হচ্ছে দু রকমের টেস্ট হয়। একটাতে এরকম একটা তোমাকে কী বলবো, কিউব মোল্ড থাকে এখানে, তার মধ্যে সয়েল ভরা হয় তিনটে লেয়ারে। স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টে তিনটে লেয়ারে, এক নম্বর লেয়ার, এক নম্বর লেয়ার যখন তুমি সয়েলটা ভরলে, এই সয়েলটা ভরার পর 25 বার একটা হ্যামার দিয়ে এটাকে বালি মারা হয়, এবং হ্যামারটার ওজন হচ্ছে 2.5 কেজি, 2.5 কেজির একটা হ্যামার দিয়ে 25 বার ব্লো মারা হয়। যখন ব্লো মারা, 25 বার ব্লো মারা হয়ে গেল, তারপর আবার সেকেন্ড লেয়ারটা চড়ানো হয়, সেকেন্ড লেয়ার চড়ানোর পরে আবার 25 বার হ্যামার দিয়ে মারা হয়, তারপর থার্ড লেয়ার চড়ানো হয়, তারপর আবার 25 বার মারা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, ঠিক আছে। কিন্তু মডিফাইড প্রক্টর টেস্টে হয় কি, তিনটে লেয়ারের বদলে এখানে 5টা লেয়ার না হয়, 5টা লেয়ার না হয়, নাম্বার অফ ব্লোসটা একই থাকে, 25 বারই মারা হয় হ্যামার দিয়ে, কিন্তু এই ক্ষেত্রে হ্যামারের ওজন হচ্ছে 4.5 কেজি, এবং হ্যামারটা তোমার গিয়ে প্রায় 18 ইঞ্চি উচ্চতা থেকে ছাড়া হয়, আগেরটা ছিল 12 ইঞ্চি, ঠিক আছে। সুতরাং বলতেই পারো যে এই জন্য এটাকে, এটা সয়েলটাকে আরও, মানে আরও বেশি এনার্জি লাগানো হয় সয়েল কম্প্যাকশনের জন্য। দেখো এখানে জাস্ট আমি বলবো, এখানে জাস্ট এরই ইন্ডিয়ান ভার্সন হচ্ছে এইটা, লাইট আর হেভি। স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের ইন্ডিয়ান ভার্সন হচ্ছে লাইট আর হেভি, ঠিক আছে। এখানে একই জিনিস, শুধু এই জায়গাটা দেখো, এখানে আমরা 592 কিলোজুল এফার্ট দিচ্ছি, এনার্জি ক্ষয়, মানে ইউজ করছি, আর এখানে 2700, মানে অলমোস্ট 4 টাইমস এনার্জি ইউজড
in heavy compaction test is almost four times than that of light compaction test. The compaction test kore, what is the use of doing this compaction test? এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে এই কম্প্যাকশন টেস্টের মাধ্যমে আমরা বের করতে চাই ড্রাই ডেন্সিটি, ঠিক আছে? তার আগে আমি কম্প্যাকশন টেস্টের পদ্ধতিটা একটু বলে দিই, তাহলে সুবিধা হবে। পদ্ধতিটা এখানে আছে, প্রসিডিয়ারটা। প্রসিডিয়ারটা হচ্ছে যে ধরো তুমি মোটামুটি শুকনো একটা স্যাম্পেল, 5 কেজি স্যাম্পেল তৈরি করলে সয়েলের, ঠিক আছে? মানে এইটা অ্যাকচুয়ালি 4 নম্বর সিপ দিয়ে পাস চালনি দিয়ে চেলে, হ্যাঁ, তোমাকে ভালো করে সয়েলটাকে গ্রো করে নিয়ে চালনি দিয়ে তোমার চেলে, 4 নম্বর চালনি দিয়ে চেলে সেইটাকে মোটামুটি 5 কেজি মতো রেডি করলে, ঠিক আছে? এবং এই 5 কেজি পর রেডি করার পর তুমি সেখানে 4-6% জল দিয়ে দিলে ওই সয়েল মিক্সারের উপরে। তা জল দেওয়ার পর ভালো করে জলটা মিক্স করে নিলে এইবার তুমি যে প্লেটটা আছে আর কলারটা যেটা আছে, এই যে প্লেট, এটা এখানে ছবিতে যদি দেখানো থাকে, এই যে প্লেট আর কলার এগুলো আছে, হ্যাঁ, এর এর মধ্যে সয়েলটাকে ঢোকানো হয়, ঠিক আছে? এর মধ্যে সয়েলটাকে ঢোকানো হয়, হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে সয়েলটাকে ঢোকানোর পরে 3টে লেয়ারে ঢোকাতে হবে, এটা স্ট্যান্ডার্ড যেহেতু টেস্ট, যেহেতু তো প্রথম লেয়ারে ঢোকালে 25 বার ব্লো দিল 2.5 কেজি হ্যামার দিয়ে, তারপরে আবার একটা লেয়ার দিলে, তারপরে আবার 25 বার দিল, তারপরে আবার একটা লেয়ার দিলে, তারপরে আবার 25 বার মানে র্যামার দিয়ে হ্যামার দিয়ে আঘাত করা হলো। আচ্ছা, এরপর কলারটা খুলে নিয়ে, ঠিক আছে, কলারটা খুলে নিতে হবে এবং মানে যে তোমার গিয়ে মোল্ডের যে টপ পোর্শনে যে সয়েলটা আছে একদম লেভেল করে দিতে হবে, ঠিক আছে? এরপরে কী হবে, ওই স্পেসিমেনটাকে ওজন করতে হবে, ওজন করে ওটাকে বাল্ক ডেন্সিটার বার করতে হবে এবং ওই সয়েলের একটা স্যাম্পেল নিয়ে ওয়াটার কন্টেন্টও বের করতে হবে, ঠিক আছে? এটা আমরা প্র্যাকটিক্যাল ভালো করে দেখবো। এখন তুমি জাস্ট শুনে রাখো যে মানে তোমার আমরা মানে প্রসেসগুলো কী কী সেটা শুধু শুনে রাখো, মানে ডিটেল আমরা প্র্যাকটিক্যালে করবো, প্র্যাকটিক্যাল দেখাবো ডিটেলে যে কীভাবে এটা মাপা হয়। কিন্তু আপাতত যেটা অবজেক্টিভ কেন আমরা করছি সেটা আমি জেনে নাও। তাহলে এই যে সয়েলটা ইয়ে করলো, কম্প্যাক্ট করলাম, তার আমি ময়েশ্চার কন্টেন্ট বার করবো এবং ময়েশ্চার কন্টেন্ট বার করার সঙ্গে সঙ্গে কী বলে এর ড্রাই ডেন্সিটিটা আমি বার করবো, ঠিক আছে? তো ড্রাই ডেন্সিটিটা বার করবো তার ফর্মুলা কী, ঠিক আছে? এখানে এই যে মাস অফ মোল্ড প্লাস ওয়েট সয়েল আমরা জানি, ঠিক আছে? ধরো ওজন করে 29-25 বিভিন্ন ময়েশ্চার কন্টেন্টের বিভিন্ন রকম ওয়েট আছে, ঠিক আছে? এটা আমরা পেলাম, এটা একটা প্রবলেম বেসিক্যালি, মানে এটা তো অঙ্ক, হ্যাঁ, ল্যাবরেটরিতে এরকম একটা রেজাল্ট বেরিয়েছে স্ট্যান্ডার্ড কম্প্যাকশন টেস্টে। তো আমাকে বের করতে হবে যে তোমার ড্রাই ডেন্সিটিটা বের করতে হবে। তো আমি একটা টেবিল বানাবো যেখানে ওয়াটার কন্টেন্ট একদিকে থাকবে, বিভিন্ন ওয়াটার কন্টেন্ট একদিকে থাকবে, মাস অফ দ্য সয়েল একদিকে থাকবে এবং তার এগেনস্টে আমি রো ডি মানে বাল্ক ড্রাই ড্রাই ডেন্সিটি এই ফর্মুলা দিয়ে ইউজ করে বার করবো, মানে এম ডিভাইডেড বাই 1000 ইন্টু 1+ ডাব্লু। ডাব্লু এখানটা হচ্ছে বেসিক্যালি ওয়েট অফ দি ওয়াটার কন্টেন্ট অফ দি সয়েল, ঠিক আছে? তাহলে এটা আমি বার করলাম। এবার এই যে রোডিটা বেরোলো, ঠিক আছে, এই রোডি আর ওয়াটার কন্টেন্টটা আমি একটা গ্রাফে প্লট করব, ঠিক আছে? রোডিটা ওটা গ্রাফে প্লট করব, ঠিক আছে? এই যে আমি এক্সেলে করলাম, এক্সেলে আমি বেসিক্যালি ওয়াটার কন্টেন্টটা একদিকে নিলাম এবং এই যে রোডিটা একদিকে নিলাম। তো দুটোকে যদি আমি নিয়ে নিই, এবার গ্রাফ বানাতে শুরু করি, স্ক্যাটার গ্রাফ, ধরো এই গ্রাফটা নিলাম, ঠিক আছে? দেখো একটা মজার জিনিস হচ্ছে যে এটা একটা ধরো এরকম একটা গ্রাফ আমাকে দিল, ঠিক আছে? তো এরকম গ্রাফটাকে নিয়ে আমি যদি এখানে ফেলি, হ্যাঁ, তাহলে দেখো এই যে গ্রাফটা বেরোলো, এই গ্রাফটা বেসিক্যালি একদিকে আসছে ড্রাই ডেন্সিটি রো ডি বিভিন্ন পয়েন্টে 1 পয়েন্ট হবে যাবে, আর এদিকে হচ্ছে ওয়াটার কন্টেন্ট, ঠিক আছে? ডেসিমালে কিন্তু, পার্সেন্টেজে না, ঠিক আছে, ওয়াটার কন্টেন্ট। তাহলে আমাকে দেখতে হবে এই গ্রাফটা দিয়ে যে ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি কোথায় আসছে, সরি
এই জায়গাটায় ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি আসছে, এখান থেকে সোজা একটা লাইন এখান থেকে টানলে সোজা খুব বেঁকা হলো, এখান তাহলে এখান থেকে ড্রাই ডেন্সিটি পেয়ে যাব। এবং কোন ময়েশ্চার কন্টেন্টে পাচ্ছে সেটা যদি আমি এখান থেকে সোজা লাইন টানি তাহলে এখানে ময়েশ্চার কন্টেন্টটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টে যেখানে ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি ম্যাক্সিমাম হয় সেইটা আমাকে বার করতে হবে, এবং তার কারস্পন্ডিং যে ময়েশ্চার কন্টেন্ট হবে তাকে বলে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। এই দুটো আমাকে বার করতে হবে। তো আমি দুটোই বার করে ফেলেছি গ্রাফটা দেখে, এবং সেটা হচ্ছে এইটা, রো ডি ইকুয়াল টু 1.89। দেখো 1.89-এর কাছাকাছি আছে, তাই না? এই যে সেই গ্রাফটা। এবং ওয়াটার কন্টেন্ট দেখো 13.5-এর সাম কাছাকাছি আছে, তাই না? তাহলে 13.5 ওয়াটার কন্টেন্টে তোমার রো ডি হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম রো ডি আমরা পেয়ে গেলাম, রাইট? এবং আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে যে তুমি চাইলে ডিগ্রি অফ স্যাচুরেশনও বের করতে পারবে, কারণ ডিগ্রি অফ স্যাচুরেশনের একটা তোমাকে ইয়েও আছে, ফর্মুলাও আছে। সেটা হচ্ছে এই যে রো ডি ইকুয়াল টু, রো ডি হচ্ছে ড্রাই ডেন্সিটি, রো ডি ইকুয়াল টু জি, জি মানে স্পেসিফিক গ্র্যাভিটি। হ্যাঁ, রো ডাব্লু, এক সেকেন্ড, স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড। হ্যাঁ, জি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড। আচ্ছা, রো ডাব্লু হচ্ছে ডেন্সিটি অফ ওয়াটার। আচ্ছা, ওয়ান প্লাস ডাব্লু, স্মল ডাব্লু, স্মল ডাব্লু হচ্ছে ওয়াটার কন্টেন্ট ইন্টু স্পেসিফিক গ্র্যাভিটি ডিভাইডেড বাই এস, ডিগ্রি অফ স্যাচুরেশন। তাহলে এখান থেকে তুমি এস বাকি সবগুলোই জানো, তাহলে এস বেরিয়ে যাবে। তাহলে এস যেটা বেরোস হচ্ছে 85.2%। ঠিক আছে, তার মানে কি? ইট ইজ, তার মানে দেখো, ইট মিনস ইট ইজ পার্শিয়ালি স্যাচুরেটেড। ইট ইজ পার্শিয়ালি স্যাচুরেটেড। এই যে ইয়েটা আছে, সয়েলটা আছে, এই পয়েন্টে যখন যেটা বার করলো সেটা হচ্ছে পার্শিয়ালি স্যাচুরেটেড, কারণ 100% স্যাচুরেশন তো তোমার ইয়ে হয়ে যায় না। ঠিক আছে, ইট ইজ পার্শিয়ালি স্যাচুরেটেড। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে যে যদি এরকম হতো যে, আচ্ছা এখানে কি আমরা বলছি পার্শিয়ালি স্যাচুরেটেড, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে কি যদিও আমরা বলছি ড্রাই ডেন্সিটি ম্যাক্সিমাম আছে এই পয়েন্টে, বাট ডাজ ইট মিন যে এখানে যে হাওয়াটা ছিল, হাওয়াগুলো সেটাকে পুরোপুরি বেরিয়ে গেছে? না, পুরোপুরি কিন্তু বেরোয়নি, কারণ দেয়ার আর ইনিউমারেবল ভয়েড স্পেসেস, এবং প্রত্যেক জায়গাতে কিন্তু হাওয়া বেরোয়নি। ঠিক আছে, তাহলে মানে ল্যাবে বসে এইটা অ্যাচিভ করা খুব মুশকিল, মানে একটা সয়েল স্যাম্পল থেকে পুরোপুরি হাওয়া বের করে দেওয়াটা ইট ইজ অ্যাবসোলিউটলি কোয়াইট ইম্পসিবল। তাহলে কিন্তু থিওরিটিক্যালি তো আমরা বের করতেই পারি। থিওরিটিক্যালি আমরা কীভাবে বের করবো? থিওরিটিক্যালি একটা ফর্মুলা আছে যে রো ডি এটা জিরো, অ্যাট জিরো এয়ার ভয়েড, এটাকে বলছে জিরো এয়ার ভয়েড, মানে এয়ার নাই, ইকুয়াল টু জি ইন্টু রো এস। রো এস নয়, এটা রো ডাব্লু, ঠিক আছে, আর ওয়ান প্লাস ডাব্লু জি, এই ফর্মুলাটা ইউজ করে। আচ্ছা, এখানে একটা মজার বিষয় হচ্ছে যে রো ডাব্লুটা বেসিক্যালি ডেন্সিটি অফ ওয়াটার বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে ডাব্লু, এই স্মল ডাব্লুটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট, আর জিটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল। তাহলে আমরা যেমন ড্রাই ডেন্সিটি বের করেছিলাম প্রত্যেকটা ওয়াটার কন্টেন্টের জন্য, তাহলে আমরা রো ডি বের করবো জিরো, মানে রো ডি বের করবো জিরো প্রত্যেকটা ময়েশ্চার কন্টেন্ট ওয়াটার কন্টেন্টের জন্য, কারণ ওয়াটার প্রত্যেকটা ওয়াটার কন্টেন্টের জন্য তো আলাদা আলাদা হবে। তো এরকমভাবে প্লট তুমি ভ্যালু পাবে, ঠিক আছে, এরকমভাবে তুমি ভ্যালু পাবে 2.13 এসব হবে। এইটাকে তুমি যদি আবার এক্সেলে প্লট করো, তুমি যদি এক্সেলে প্লট করো তাহলে সেটা হবে, ধরো তুমি এক্সেলে প্লট করতে চাইছো, তাহলে তোমাকে একটা নতুন সিরিজ অ্যাড করতে হবে, তার এক্স ভ্যালুসগুলো হচ্ছে এগুলো, সরি, এক্স ভ্যালুসগুলো হচ্ছে এগুলো, আর ওয়াই ভ্যালুসগুলো হচ্ছে বেসিক্যালি রো ডি জিরো এটা। তাহলে ওকে করলে দেখো, ওকে করলাম, হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমার গ্রাফ। তাহলে আমি দেখছি গ্রাফটা, এই লাইনটা কিন্তু কম্পারেটিভলি সোজা,
এবং পাশ দিয়ে যাচ্ছে। এবার দেখো, সরি, এই দেখো এখানে, এই ক্ষেত্রে দেখো এই যে গ্রাফটা রয়েছে, মানে তোমার কে রো ডেন্সিটি, রো ডি ইন্টু ওয়াটার কন্টেন্ট বাই ভার্সেস ওয়াটার কন্টেন্টের যে গ্রাফ রয়েছে, তার ঠিক পাশ দিয়ে সোজাভাবে যাচ্ছে জিরো এয়ার ভয়েড লাইনটা। এই ভয়েড লাইনটাতে বলছে থিওরিটিক্যালি কিন্তু কোনো রকম এয়ার কিন্তু নেই, থিওরিটিক্যালি। ঠিক আছে, সেই লাইনটা হচ্ছে এই লাইনটা, বুঝে গেল? ওকে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে তাহলে আমাদের আসল উদ্দেশ্য কী? আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে রো ডি ম্যাক্সটাকে বের করা। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখো যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, আর এটা হচ্ছে মডিফাইড প্রক্টর টেস্ট। মডিফাইড প্রক্টর টেস্টের যে গ্রাফটা, সেই গ্রাফটা কিন্তু স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের গ্রাফের চেয়ে উঁচুতে চলে গেল, লেফট এবং টপ, টপ লেফটে চলে গেল। এবং এখানকার ডায়োডেন্সিটি, মডিফাইড প্রক্টর টেস্টের ডায়োডেন্সিটি সেটা স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের চেয়ে বেশি। তার কারণ হচ্ছে মডিফাইড প্রক্টর টেস্টে কিন্তু কম্প্যাকশনটা আরও ভালো, বেশি ভালো করে হয়, সেখানে ভলিউমটা আরও কম রিডিউস করে দেওয়া হয়। এবং কারণ ফর্মুলাটা তো ডায়োডেন্সিটি তো আমরা কী জানি, বেসিক্যালি মাস বা ভলিউম, তাহলে ভলিউমটা যদি তোমার কমে যায় সেক্ষেত্রে তোমার তো রোডি ম্যাক্সটা বেড়ে যাবে, তাই না? তো বেসিক্যালি কম্প্যাকশনটা ভালো অ্যাচিভ করা হয়, এই জন্য তোমাকে এই মডিফাইড প্রক্টর টেস্টে তোমার ডায়োডেন্সিটিটা বেশি আসে। বলছে দাস অ্যাজ দ্য কম্প্যাকশন এনার্জি ইনক্রিজেস, ম্যাক্সিমাম ডায়োডেন্সিটি ইনক্রিজেস উইথ এ ডিক্রিজিং রেট। তার মানে হচ্ছে যে যত আমরা কম্প্যাকশন দুটোকে তুলনা করলে কী দাঁড়াচ্ছে, যে অ্যাজ দ্য কম্প্যাকশন এনার্জি আমরা বাড়ি এখানে, কারণ এই মডিফাইড প্রক্টরটা হচ্ছে এনার্জি তো বেশি ইউজ হয়, তাহলে যদি কম্প্যাকশন এনার্জি বেশি ইউজ করো তাহলে ডায়োডেন্সিটিটা বেড়ে যাবে, আর পরবর্তীকালে একটা পয়েন্টে গিয়ে সেটা আবার নিচে নামতে শুরু করে দেবে। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে দুটোর মধ্যে তফাৎ, মানে দুটোর মধ্যে তোমার কম্প্যারিজন, মডিফাইড প্রক্টর টেস্টের মধ্যে আর স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের মধ্যে, আর এইটা হচ্ছে জিরো এয়ার ভয়েড লাইন। ঠিক আছে, ওকে, আচ্ছা, এত সপ্তাহ করলুম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে আমরা এত সব করার মানে তোমার কি কারণটা কী, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? রিজনটা হচ্ছে যে ধরো আমাদের একটা ফিল্ড আছে, আমরা 1 একর জমি পেয়েছি। ঠিক আছে, তো 1 একর জমি পেয়েছি এবং এই মাটিটা নরম মাটি, এখানে একটা 20 তলা ফ্ল্যাট বানাবো আমরা, 20 তলা ফ্ল্যাট আর 30 তলা ফ্ল্যাট বানাবো। তাহলে এই যে মাটিটা আছে এখানে, তোমার সুইমিং পুল হবে, হবে যাবে হবে, আচ্ছা, তাহলে এই মাটিটা নরম মাটি আছে, লোক পাশের লোক মানে আশেপাশের লোকজন বলে এই মাটিটা নরম মাটি, আচ্ছা। এইবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে বিল্ডিং শুরু করার আগে এই জায়গাটা আমাকে লেভেল করতে হবে, কম্প্যাক্ট করে দেবে মাটিটা, জুজুর মাটিটাকে কম্প্যাক্ট করতে হবে। কারণ যদি আমি এই মাটিটা এর মাটির উপরই বানিয়ে দিই তাহলে কী হবে, কম্প্যাক্ট করার আগেই যদি এখানে বিল্ডিং বানিয়ে দিই তাহলে এখানে কী হবে, বিল্ডিংটা ধসে যাবে, মাটিটা বসে যাবে, যে মুহূর্তে এর ওয়েটটা নিতে পারবে না সেহেতু বসে যাবে, কারণ তখন তো মাটির কম্প্রেসিবিলিটি হাই, যখন আমি কিছু করিনি তখন তো কম্প্রেসিবিলিটি হাই, সেই জন্য এখানে কিছু চাপালে ভাস্কর বসে যাবে। আর দ্বিতীয় হচ্ছে তখন পামেবিলিটিও হাই, কম্প্যাকশন যত বেশি হবে পামেবিলিটি তত কমবে। ঠিক আছে, আচ্ছা, থার্ড হচ্ছে যে কি বলে, তাহলে আমাকে, আমি বুঝলাম যে এইগুলোকে অ্যাসিওর করতে গেলে আমাকে আগে এইখানকার মাটিটাকে কম্প্যাক্ট করতে হবে, যাতে কিনা মাটিটা শক্ত হয়, টু প্রোভাইড স্ট্রেংথ টু দ্য সয়েল, টু প্রোভাইড স্ট্রেংথ টু দ্য সয়েল। ঠিক আছে, যাতে এই বিল্ডিংটা ও ওয়েটটা নিতে পারে। ঠিক আছে, কিন্তু তাহলে আমরা কম্প্যাক্ট করি কী করে, রোলার চালিয়ে কম্প্যাক্ট করি না, রোলার রোড রোলার চালিয়ে কম্প্যাক্ট করি। আচ্ছা, তো রোড চালিয়ে
তাহলে এখান থেকে আমি কীভাবে নিউমেরিক্যালি বুঝবো যে আমি কতটা কম্প্যাক্ট করতে পেরেছি? তো এখানকার সয়েল নিয়ে গিয়ে ল্যাবে টেস্ট করলাম, আচ্ছা সেই ফ্যাক্টরটাকে বলে কম্প্যাকশন ফ্যাক্টর, ঠিক আছে, কম্প্যাকশন ফ্যাক্টর আর সি ইউনিট ওয়েট অফ ড্রাই সয়েল ইন দ্য ফিল্ড, এটা ফিল্ডে মাপা, আর ইউনিট ওয়েট অফ ড্রাই ডেন্সিটি এবং ইউনিট ওয়েট অফ ইয়ে সেম সয়েল অ্যান্ড ইন দ্য ল্যাব, এটা গামাডি ম্যাক্স, বেসিক্যালি গামাডি ম্যাক্স, ঠিক আছে। তো এখানে কী বলছে দেখো এই ফর্মুলাটাতে, তাহলে ডিগ্রি অফ কম্প্যাকশন ইজ সামটাইমস এক্সপ্রেস ইন টার্মস অফ ইন্ডিয়াস কল রিলেটিভ কম্প্যাকশন, গামাডি রিলেটিভ কম্প্যাকশন মানে হচ্ছে এটাকে ডিগ্রি অফ কম্প্যাকশনও বলে, আর সি ইকুয়াল টু গামাডি ডিভাইড বাই গামাডি ম্যাক্স, ঠিক আছে। Whereas gamma d is the maximum dry density from compaction. এটা কখনো কখনো interchangeably ইউজ করা হয়, হ্যাঁ, রো ডি আর গামা ডিটাকে। আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে যে এই গামা ডি ম্যাক্সটা আমরা ল্যাবে পাই এবং এই গামা ডি আমরা ফিল্ডে পাই, ফিল্ডে টেস্ট করে দেখি, ফিল্ডে জাস্ট টেস্ট করে দেখি। তাহলে এই যে এখান থেকে আমাদের যে কম্প্যাকশন ফ্র্যাকশনটা বেরোবে, ঠিক আছে, 100% হোক, 80% হোক, হোয়াট এভার, যে যত পার্সেন্টই হোক, ঠিক আছে, এইটা সরকার দ্বারা নিযুক্ত থাকে যে বলে দেওয়া থাকে যে তুমি যদি বাঁধ বানাও, ঠিক আছে, এমব্যাঙ্কমেন্ট, ধরো ফর এক্সাম্পল এমব্যাঙ্কমেন্ট বানাচ্ছ, সেক্ষেত্রে আরসি এত হবে, তুমি যদি বিল্ডিং বানাচ্ছ সেক্ষেত্রে আরসি এই সয়েলের ক্ষেত্রে এত হবে, তো তোমাকে দেওয়া আছে, তো তোমাকে তুমি কম্প্যাকশনটা সেই হিসাবে করবে, সে অনুপাতে করবে, যাতে কম্প্যাকশনটা যে স্টেট গাইডলাইন্স আছে বা গভর্নমেন্টের যে গাইডলাইন্স আছে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং গাইডলাইন্স, সেটার উপর অনুসারে তুমি করতে পারো। সো দ্যাট ইজ হাউ উই ডু, দ্যাট ইজ ওয়াই ডিগ্রি অফ কম্প্যাকশন ইজ নেসেসারি, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে কম্প্যাকশন করার জন্য কী কী যন্ত্র ইউজ করা হয়, ঠিক আছে। তোমার যদি লাইট সয়েল কম্প্যাকশন ইকুইপমেন্টস, যাতে র্যামার দিয়ে করতে হবে যদি অত বেশি হেভি না করতে চাও, সেকেন্ডলি তুমি যদি ভাইব্রেটিং প্লেট, মানে অনেক সময় ভাইব্রেটিং মেশিন লাগে কোর্স সয়েলের ক্ষেত্রে, যে সয়েলটা কোর্স নট ফাইন, সেক্ষেত্রে এরকম ভাইব্রেটিং প্লেট কম্প্যাক্টর লাগে। যদি হেভি মানে সয়েলটা পাতলা আছে সেটাকে হেভি ইয়ে দিয়ে করতে হবে, বা সেখানে গ্রাভেলের সংখ্যা বেশি বা একটু মোটা মোটা লাম্পস আছে, সেক্ষেত্রে এরকম রোলার দিয়ে হবে, না হলে ভাইব্রেটিং স্মুথ হুইল রোলার দিয়ে, যদি একটু তোমার যদি বেশি কোর্স হয় তাহলে এরকম রোলার দিয়ে করতে লাগবে, ঠিক আছে। যদি তোমার ক্ষেত্রে যে কম্প্যাকশন অফ, ফর কম্প্যাকশন অফ সয়েলস ইন ড্যামস এম্বাকমেন্ট এসবের ক্ষেত্রে, বা সাবগ্রেড লেয়ার্স ইন পেভমেন্টস, রেড রোড কনস্ট্রাকশন প্রজেক্ট, এসব প্রজেক্টের ক্ষেত্রে শিপস ফুট রোলার ইউজ করতে লাগা হয়, ঠিক আছে। আচ্ছা নিউমেটিক টায়ার রোলারও পাওয়া যায়, এরকম নিউমেটিক রোলারও পাওয়া যায়, এখানে এরিয়াটা অনেক বেশি, দেখো এখানকার এরিয়াটা অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে গ্রিড রোলার, যেখানে সয়েল প্লটগুলো ভাঙতে হবে সেরকম করতে হবে, সে গ্রিড রোলার দরকার হবে। আচ্ছা প্যাড আর ট্যাম্পিং, যেখানে এখানে যেমন খাড়া খাড়া এরকম লাগসগুলো রয়েছে, ঠিক আছে। আচ্ছা এটা তোমার যেখানে লার্জ লাম্পস রয়েছে সয়েলের মধ্যে, বড়ো বড়ো অংশ রয়েছে সয়েলের মধ্যে, সেগুলোকে ভাঙার জন্য এই তোমাকে এই শিপ ফুটের রোলারটা লাগে। তো বিভিন্ন ক্ষেত্রে এগুলো সবই হচ্ছে কম্প্যাকশনের যন্ত্র, কিন্তু সয়েলটাকে কম্প্যাক্ট করার যন্ত্র, হাওয়াটা বের করে দেওয়ার জন্য ইউজ করে, ঠিক আছে, তো সয়েলটার কম্প্যাক্ট হয়, ঠিক আছে। তো দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ইউজ। তাহলে ঠিক আছে, এই হচ্ছে আমাদের কম্প্যাকশন চ্যাপ্টার, কম্প্যাকশন তাহলে আজকে শেষ হয়ে গেল, ঠিক আছে, থ্যাংক ইউ। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে, থ্যাংক ইউ।